বড় ভাই, ওই ভাবি ভাই, একটা বেশি তো নালে যা মানুষ মনে করে ঘরে নাকি মরছে নাকি দেখছ বাইতে কি অশান্তি বাজায় নিছে কি শুরু হইছে একটা বেশি তো না না উত্তর না আমি আছে বাড়ি এত মাথা দিছ সে তারা আর কি সে আকাশ কে বুঝে বুঝে ডায়নামা মেশিন বাই দিছে গো এখন দিছে এখন যদি স্টার্ট করে এই মেশিন এই বেলায় থামবো না ওর কাম নাই আমি ওষুধে বাচ্চা থেকে যাই তুমি ঘরে থাকো আগে গোল নারে ধরো না ঢুকল পারবা না গোল একবারে ডাইনামা মেশিন স্টার্ট হয়ে হালাইছে এই যে আমি বড় ভাবি না থাকেন আমার গতর মধ্যে ওকে আমি মশা বসিল মশারা মাইরে কানে মশা বসাল কানে মশা বসাল এই যে দেখ ফুলা এলাইছে বিশ্বাস করিস না তো মশা মারলাম কালা একটা ছোট মশা হই না বেবি কানে জানি পড়ছে মশা ধরু পড় না ধরু ওরা এত এত ধরু দেখ না গুনা ভাই যে বুটা গড় দেন এবার যে বারিন্দা দিছে আর আমারে যে নাইরা গড় দিয়ে নিছে হ্যাঁ আর দিছে 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 হ্যাঁ আবার দাগে নিয়ে যে গড় তুলছে ভাই কি জমিন ভাগ করে দিছে জমিন ভাগ করে দিব কে তোর জানি হেনি থাকই উমা ভাইয়ে ভুটা ঘর বাইতেও দিয়ে নিয়েছে আমার দাগে যাই ব্যাকের আগে ঘর তুলবো আমার নাইরা ঘর দিয়েছে আমি বাইতে বই বেখেলে আঙ্গুল সুসমু তাই না এই যে কথা কি কই শুনিস কি ক তুই যে বিয়া করলি নতুন কয়দিন দেয় না এই গত নতুন দেওয়া হয়েছে আর ওটা তো ব্রিটিশ আমলের ঘর সেটা নিয়ে তোমার এখন মাথায় ভূত ঢুকছে ভূত ঢুকে নাই তাহলে কি ঢুকছে কি কব আজ খোলা মেলা করে কথা কথা তোর ভাই বাইতে নাই আমি ভূত ঢুকে নাই বুদ্ধি ঢুকছে তোমরা খালি বেশি 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 নিবা বেশি বেশি খাবা আর আমরা খালি হরাইয়া থাকবো ও মা তোরে কেডা বুদ্ধি দিল খারা এত দরু দ্বিগুণ মানুষ তা কেডা কেডা বুদ্ধি দেব বুদ্ধি দেব আমার কেডা নিজের বুদ্ধি নিজেই করি নিজের বুদ্ধি এতদিন কোনে আছিল তোর বুদ্ধি হ্যাঁ বুদ্ধি বাতাইয়া চালাও কোন দেখবো বুদ্ধি আব্বা মা যখন 22 সাল তখনকার ঘর হইডা হেরা ওই ঘরেই মরছে ও তো বুঝে বুঝি না আপনারা জমিন ঠিক মতো ভাগ করে দিবেন নাকি হেরা কই নলি ওরে বেজাল বাজা আমার লগে দেখিনি তো বেশি যদি আমার লগে বেজাল বাজা আসে তাহলে এক চুল পরিমাণ টাকা উঠি পাঁচ না হিসাবে চুল পরিমাণ মানে যে জমি ঘর উঠাইছে ওই জমি আম করে চাই এই যে দেখুন হুন তারানি গড় গেল লাগি উইজে এত কথা কমার দসস যদি আমার লগে বাজা গুজা বেশি করস তাহলে চুল পরিমাণ জায়গা পাবি না তাই নাকি হ্যাঁ চিন্তা করছা দাঁড়া কেন বাবা তুই নিয়ে আইছ আমার ঘর বুইটা বানা দিছে বাইনা দিছে তুমি হইলে বড় ভাই এটা হইলে বড় ভাবি বড় ভাবি কেন এত ছোট ভাইয়ের ঘুরে এত অত্যাচার আমার এই এলাই যাবো জানো এখানে মুক্তি মারছে মুক্তি মারি এলে কি কয় বাচ্চা তো উনলি না কেন আমি কইছি যে যে বড় ভাই বুটটা ঘর দেন হয়েছে আবার বারিন্দা দেন হয়েছে আর আমার নাইকা ঘর দেন হয়েছে আবার দাগে যে তুমি আগে ঘর তুলতে বুঝে নি জীবন তোমার বাইরে আমি মুটকি দেনে মশা বইছালে আমাকে আমার বন্ধুকে মিলে আবার মারবি আমি সঙ্গে পেলার ইচ্ছা লম্বার মু দেখো খেতে যাস খেতে গর তুলছে যাস সাহস থাকলে আমি কম হয়ে যাই এই তোমার মাথা ফাড়াইছে মাথা ফাড়াইছে ঠিক আছে যাস খেতে খেতে বল খেতে যাস নুসেন দেখি আগে দেখমু নু আমি তারে কিছু কই না দিকে খালি ও নেই খেতে ওনে রাহিস খেতে যাস এনাও দেহি কর নাও যাস তো সাহস কত বড় আছে নেই খেতে নু বডি নিয়াবো নাকি বডি না বনা নু বসি বসি তারে গলা যা খেতে আমরা হইতাছি এই মা তোর কো দেহামু মাথা ফাড়াইছে দেহামু বাপ কে হইতা হ্যাঁ ঠিক আছে আও ওর ওর কি রয়েছে বাইঙ্গে হারামু তুমি দাও আমি খেতে পারা যাই এই যে বেশি নারাই করে না গ্রামের মানুষ যে না করে হেডে বুঝা নিয়ে আয়া পড়ো নয় আজকে ও মরবো নয় আমি মরবো আমি যাইতাছি খেতে যাও আমাদের খেত বাদ করা দাও বাদ দাও সে হ্যাঁ বাড়ি নিজে একলা উত্তু বলে নিয়ে
গেছে ভাই, তো বুঝতে বুঝতে গন্ডের যাবে তাকে মতো ঘর তুলছে। এতে তুমি এক কাম করো, বুঝলে বুঝলে বইটা লাগ ধারণ করলি ভাই, না আবার পোলাটা ঘুমাই রয়েছে মাইরা হালা হারে ভাই, তুই তুমি আবার পোলা দেখো যাও। তুমি কি একলা পারবে? আরে পারবো নি, ঠান্ডা মানে করিও কিন্তু করবো নি, আল্লাহ ভরসা। তখন আমি কেস করবো, এই যে বুঝতে কি করছো ভাই, আমি যে এই যে বাড়িতে কি করছো, আমি বড় ভাই বাড়িতে বুঝতে করে ঘরও দিছে বাড়ি না দিছে, আর আমার নাইরা ঘর দিয়ে দিছে আবার তাকে তো হেঁটে আগে ঘর তুলছে। আমার বউ মনে থাকে না, মা তোর মা তোর যাবার উলাও নি করে হেনে দেখলে আমি বেশি কিছু করে না শোনা ভাই, আপনি বলি বউ ভাবি না আমার মাল দাও তুমি বের নই দাবা। আরে সংসারে ভাবি আপনি মা তোর বউ মা তোর মানুষ আর মা তোর নি হরে আর তুমি দাও তুমি কি আই দাও না বাবা। আরে হ তুমি তো হ্যাঁ কথা তো করে না ভার ভার দিয়ে ভাই বললাম দাদা যে বলে বানান ভাই মুখ দেখে বুঝা তোমার খুব ভালোবাসো মানাল ভাই, ওই যে টিহা বসার নিগা অনেক কি সুন্দর বউ তোমার, তাই আচ্ছা হলো তোমরা বাপের ঘরে দুই ভাই? হ্যাঁ দুই ভাই, তো দুই ভাই কোনদিন ওই জমি বাইলি তো দুই ভাই ভাই, তুমি একলা মারদারি করে বেশি করে নিল তোমার গোটা খাবাই, আমি তোর বাপ করে নিয়ে নাই। গ্রামবাসী দুই ভাই মারামারি দুই বাজান, হ্যাঁ মাথা মারামারি দুই করেন করেন, এটা তো আমার গই কষ্ট লাগবে, কষ্ট লাগবো আমার জমিন দাও আমাদের বেখানে বড় ভাই নিবো কিছু। আরে ভাই শুনে আমার ভাই মুতুন ভাই খারান সে শুনবার দেন, এই শোনা ভাই কি আপনি একটু চুপ থাকুন, আমাকে ডাইকান শুন তো তখন আমরা একটা সমাধান করে দেই দেন করে আমরা দিলাম কে এই গালাসন সাহেব, আমি মিশা কথা কই আমার
বোর্ডটা দিন দিয়া আয় হনো আমার বোর্ডটা দিন আমার বোর্ড সামনে নেহার মাথা বাইরেছে আরে ঠাই করে ভাই কেন নিজের মাথা নিয়া তোরা তোমার তুমি বাইরটা সহ্য করা নাই নিজের মাথা নিজেই বাড়ি নিয়ে আয় মানুষেরা জানে যে দামে মারছে তুমি জানো না বাইতে যে সমস্ত গড়রে করতাছো আমি তুলছি ছোট ভাই ও যেটা দাবি করবো বড় ভাইয়ের দিতে বাধ্য স্বাভাবিক সমাধান করে নিজের মাথায় নিজেই বাইরে কয় আমি তো কেস করবো তুমি দেখতেছি বাইরে দিছে মাথা রক্ত নিজের বাইরে বাইরে এরম করতেছ পাড়ার মানুষ শুনলে কি করবো ভাইয়ে ভাইয়ে যেদিকে মিল মহব্বত থাকবো সেই কাম করার গো বড় ভাই সবসময় ছোট ভাইরা মেলা কিছু পায়ে থাকে বুঝছ কি এই সমস্ত নারে ঝগড়া করবা না এই আজকে মিটা দিব এই মিটানি শেষ আমি তো ওরে ব্যাকি দেই ওই তুই খালি বাইতে ফাল মারে লাভ পারে ওর আজকে ওর মাথা বেশকে ভাড়া মুই আজকে এত রাগা রাগে কইলেন না বড় ভাই হলে বাপ তুললো ছোট ভাই না পাগলামি করবো বড় ভাই এসে পাগলামি করা এটা কিন্তু মানায় না দাঁড়িয়ে মাস কিন্তু পাইতে গেছে গা বুঝছেন কি ঠান্ডা পরে বুঝে দাও তুমি ঘর তুলছে এটা তোমার অন্যায় হয়েছে এই ঘর ও তুলে নিছো তুমি সোনা বাইরে দিয়ে দাও গা তুমি মুড়া মাটি ফেলে তুলো গা আচ্ছা তুলমনি এটা নেরদানি কোনো কথা না আর বৌদানি আর বৌদানি বাইতে নারাই করে না আরে বৌদানি নারাই করে না শোনো ভাই তুমি গর নেওগা আমার গর্দা নেবো না তুমি যে দিছাও আমি তাইতে মনে হবে পাইয়া গেছি গে আমার আর সহসম্পৃত দরকার নাই আমার বড় ভাই হিসাবে তুমি ছোট ভাইরে যা দিছাও আমি তাই মেনে নিবো আমার জীবনে কিন্তু সহসম্পৃত নিয়ে বড় ভাইয়ের লাগে মারামারি গাড়াগাড়ি করবেন না আসলে নারাই করা নাই ভুল নিজেরা নিজেরা মিল মিশামত করে ভাগ করে নেবেন কোন টেনশন থাকবো না সংসারে মিল দেখলি বেরো সবখানে মিল আপা আইছো সারা হ্যাঁ ভালো আছো ভালো কি খবর তুমি এবার খুলে দাও ভালো আছো না বা আইছো খালি আইছো ভালো আছো ভালো আছো না কি বাসো এই দাঁত কিরে মিটি করে বেঁচে থাকে সমস্যা কি হ্যাঁ তুমি এটা বলে দাঁত কিরে মিটি করতেছো আহ হ্যাঁ দেখি তুমি এখনো মাফ করবা না আমারে আমি কি টেহা মাই রেখেছি আমি ওখানে কইতাছো তো ওখানে আমি টেহা মাই রেখাই নাই দেখি রাকুশা বাদ দাও আমার বেঁচতে আইছ যতই শত্রু থাকো ভালো মন্দ সাইডে খাবার দুই দিন থাকবা তারপর বেঁচতে যাবা আগে খাই নাই দেখি তুমি কি যাইবা না বোনে
বুঝিস আবার বার নিয়ে আবানো আমার ঘরের ছেলেগুলো বুঝিসই তো আমার খবর তো জানোসই ভালোভাবে করবো না অপমান না যাই দিলি না যখন আমার বোনের জামাইয়ের কাছ থেকে টাকা নিলা তখন কি বলাছে আমি খাইছি টাকা খাইছি আদম অফিসে থেকে ও তাহলে হে হেটা তো দোষ নাই এখন আবো দেখে তোমার তারপর দেখছি হরেন ভাই মুক্তা মুক্তি ধরেন কি ভাই এনে দুই কেজির বেশি হবো না এটা নেন হাতে নেন আম তিন কেজির উপরে ভাইটা ভালো নিয়েছে ভাই জানিবেন সেই মজা পাবেন ভাই আমার বোন জামাই কোনদিন কইছো বাইরে আহেন একদিন দাওয়াত খাইয়া যান তোর বোনের জামাই আমার এত ঠেকা কিসে নিকে আমি টাকা পয়সা তো চালাই কিছু তো চালাই আমার টাকা পয়সা মেরে যাবার দাওয়াত দিব নাকি হ্যাঁ খাচ্ছে নিজের নিকন কেন কষ্ট করে আইলাম আমার দিয়ে আম কিনাইলো দেখি কিবা ফেরা খায় আমগুনে এই আম দুধটা খাওয়া যাবো
তুমি খাও, আমার বঞ্জামারে খাওয়াবো না। কি পাস? দাঁত কিনে মিনি করে তোকে সমস্যা কি? হ্যাঁ তোমার 70,000 টাকা আমি খাইছি না, আদম খাইছে না, আমি কি টেহামাই রেখেছি? আমি অহনো কইতা তো তহন আমি টেহামাই রেখাই নাই। আমি আগে খাবো আনছি তোমার দিকে, আমি ভালো মন্দ তোমার খাওয়াইছি, দাদা ভাই খাইছো তো ভাই, রাগ গুসা বলছো তো হন। আমার যদি সমর্থ আমি ভাইগো তোমাকে হেঁটে ঘুরিয়ে দিবনি ভাই, অন্য বেদা থাকে। আরে এত কথা বাদে খাবার দেও। আরে শত্রুতা আসাল বুস্টার দিবার দেও ভাই, শত্রু কোনদিন বন্ধ হয় খাচ্ছে নাই মিষ্টি কি কম হয়েছে নাকি? তোমার মুখে সমস্যা, মিষ্টি তোমার মুখে সমস্যা, এই জন্য কইছে যে শত্রু যদি শত্রু পোলা মন্দ খানা ফেরাও খাওয়া ভালো, আমরা দাওয়াত খাওয়া বান।
আমার বউ আমার বাইরের বাড়িতে দাউদ খাবার নিয়ে নিছে, মানে ওর বুনের বাড়িতে সুখ কামদা দাউদ দিছে। ও কাম কি মহেদান দা সুখ কাঠালাই মহেদান দা না দাউদ খাবার তা ব্যক্তিরা গুতাই ছিল। আমার নাগর গেল আপনার আবার গুতাই না।